তাই বলছে সখী বড় আদর সাধে বাদ করি তাসে এখন অহর্নিশি জ্বলত পরা সখী রে আমি জানাই জানাই জ্বলে বেশিক্ষণের জন্য নয়, সুক্ত সুক্ত বেশিক্ষণ সহ্য হয় না, সুখ খুব ক্ষণস্থায়ী জানো, বেশিক্ষণের জন্য যে মায়েরা বসে নেই সেটা আমি ভালো বুঝতে পারছি। তোমা এই যে ও ঠাকুমা এদিকে তাকাও, এদিকে 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 তাকাও। আচ্ছা আজকে চুলগুলো সাদা সাদা হয়ে গেছে, চুলগুলো কি সাদা সাদা ছিল? ছিল না তো। আজকে চুলগুলো সাদা সাদা হয়ে গেল কেন? যে চুলগুলো নিয়ে তোমার এত ভাবনা ছিল ঠাকুমা গো, সময় হলে সেই চুলগুলো সাদা হয়ে যায় কেন? ভগবান চিরবান্ধব, শাস্ত্র বলল ভাই রে ভাই ভগবান চিরবান্ধব, ইশারা করে বুঝিয়ে দেয় পাগল রে তোর আর বেশি দেরি নাই, ইশারা করে বুঝিয়ে দেয় খাপারে তোর আর বেশি দেরি নাই, তোর ঘরে যাবার সময় হয়ে গেল। সুন্দর কালো কালো চুলগুলো সাদা করে দেয়, রঙিন উত্তরী উড়িয়ে বুঝিয়ে দেয়, লাল পুচ্ছুকে কমলা লেবুর মতো দেহখানা, সময় হলে কেমন বেগুন পড়ার মতো সুখে বুঝিয়ে দেয় খেপা, তোর আর বেশি দেরি নাই, তোর ঘরে যাবার সময় হয়ে গেল।
তাই যাবার কালে সদ্গুরুর চরণাশ্রয় করে জাগতিক জগতের চাষিরা যেমন তাদের জমিতে চাষ করে তেমনি করে এই দেহরূপ জমিটা যদি আমরা সময় মতো চাষ করে নিতে পারি তাহলে মানব জন্ম আমাদের ধন্য হয়ে যাবে। শাস্ত্র তাই তো বলল, কবি তাই তো বলল, ওগো জীবিত মানে দেহ জমি রইল পতি তোমার দেহ জমি রইল পতি। একটু মন দিয়ে শুনবেন গানটা, খুব তত্ত্বপূর্ণ গান, প্রত্যেকটা গানের কথার মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। জীবিত আমার দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না ও মোর চাষা, শেষ কালে হবে দুর্দশা তোরে দেহ জমি কেন চাষ করলি না মনে চাষা, শেষ কালে বিদুর দশা। ছয়টি বলদ আছে ঘরে, ছয়টি বলদ আছে ঘরে, ছয়টি বলদ কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ছয়টি বলদ আছে ঘরে, ওরে খাপারে শীঘ্র নেড়ে তাদের লাংলা করে। ছয়টি বলদ আছে ঘরে, ওরে মন শীঘ্র নেড়ে নাংলা করে। ওরে খেপা তোরে জংলা জমি থাকলে পরে, এই জংলা জমি থাকলে পরে। ও বাবা, এই আমাদের জগতে যারা চাষি আছে তারা জানে চাষ উপযুক্ত কোনো জমি যদি সবসময় জলের মধ্যে ভিজে থাকে, সেটা যদি চাষ না করা হয় তাহলে আগাছায় পরিপূর্ণ হয়ে যায়, আগাছায় পরিপূর্ণ হয়ে যায়। তখন কবি বলল, ওগো জীবে তোমার জংলা জমি, এই জংলা জমি খেপারে তোর থাকলে পরে তখন হবে রে কালকে উঠে বসা, শেষ কালে হবে দূরে দশা, শেষ কালে হবে দূর দশা। দশ কৃষকে বস করিলে, দশ কৃষকে বসে করিলে, দশ কৃষকে বস করিলে, দশটা কৃষক কি কি? দশটা ইন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটা কর্মেন্দ্রিয়। খেপা চাষ দে জমি তুই রসের গুণে, দশটি কৃষক বসে করিলে, করে মন চাষ দে জমি রসের গুণে। এ দেহ জমির জোহারালে ওরে খাপা, এ
দেব জমির জোহানালে তখন আর পাবি নে জমির জোহানালে আর পাবি নে ও বাবা এই জগতে জাগতিক জগতে চাষীরা জানে জমিতে কখন চাষ দিতে হয় মৃত্তিকা যদি কঠিন হয়ে যায় তাহলে চাষ দেওয়া যাবে না আবার অতিরিক্ত যদি কোমল থাকে তাহলেও চাষ দেওয়া হবে না ঠিক সুযোগ্য সময় মতো জমিতে চাষ দিতে হবে তদ্রু কবি বলল আরে খাপা যখন তখন নয় ঠিক সুযোগ্য সময় মতো এ দেহ জমিতে চাষ দিতে হবে কেন এ দেহ জমির জোহানালে তখন খেপা নেই আর পাবি নে জমির জোহানালে আর পাবি নে তখন বিফল হবে তোর লাঙল চষা জমির জোহানালে আর পাবি নে তখন বিফল হবে তোর লাঙল চষা খেপারে শেষ কালে হবে দূর দশা ইয়োরে মন শেষ কালে হবে দূর দশা তবে বাবা চাষ করাটা শিখতে হবে চাষ করো বললে করা হবে না চাষ করাটাকে শিখতে হবে কার কাছে শিখতে হবে যারা চাষ করতে জানে জগতে যারা ভালো চাষি কবি বলল এ জগতে ভালো চাষি যারা যারা হবে ভালো চাষি যারা হবে ওরে খেপা তার কাছে গিয়ে চাষ চাষ শিখতে হবে ভালো চাষি যারা হবে ইয়োরে মন তার কাছে চাষ শিখতে হবে এ জগতে ভালো চাষি যারা যারা ভাবে সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে সদ্গুরুর চরণাশ্রয় করে দেহ জমিটা চাষ করা শিখতে হবে খেপারে তার কাছে চাষ শিখতে হবে ভালো চাষি যারা হবে ইয়োরে মন তার কাছে চাষ শিখতে হবে কব জানি বিজে ওরে মন ওরে খেপা জারি নিজে ফলন মানাবে ওরে জারি বিজে ফলন মানাবে ওরে খেপা শুধু তার কাছে করে যায় আস্থা ওরে জারি শেষকালে হবে দূর দশা ওরে মন শেষ কালে হবে দূর দশা বাবা সদ্গুরুর চরণাশ্রয় করে সদ্গুরু এই দেহ জমিটাকে চাষ করা শিখে নিতে হবে তাহলে মানব জনম তোমার ধন্য হয়ে যাবে যার জন্য ভাবে এসেছিলে সেই কাজটাকে সেরে নাও সেই কাজটা সেরে নাও সেই কাজটা ফেলে রেখো না মনে রেখো একদিন 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 করতে করতে সময় কিন্তু আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে সময়কে অবহেলা করো না সময়ের থেকে বড় শক্তিশালী পৃথিবীতে আর কিছু না সময়কে কাজে লাগাও রামজানি ললিতাকে বলছে ললিতা রে রে ও ললিতা আমার কাজটা ভালো হলো না গোবিন্দের সঙ্গে মান করা
এ জগতে আমার গোবিন্দকে কেউ ভালোবাসুক তাতে ক্ষতি না, ভালোবাসা ভালো, কিন্তু গোবিন্দের সঙ্গে মান করে গোবিন্দ পরিত্যাগ করা যে কতটা অন্যায়, কতটা ক্ষতিকর, কতটা যন্ত্রণাদায়ক, একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। স্বজনী রে তোরে কহি মন কি দাহ, আরে তোরে কহি মন সখী তরে কহি মরম সইরে তরে কহি সখী আমার কান দোখে ললিতা ছিল, লজ্জা ছিল, মান ছিল,
যেদিন থেকে আমি কৃষ্ণ পরিত্যাগ করলাম, শুনবেন একটু মন দিয়ে, ও মা রাধারানী বলছে, ললিতা যেদিন থেকে আমি কৃষ্ণ পরিত্যাগ করলাম প্রথমে আমার ধৈর্য হারিয়ে গেল, কৃষ্ণ পরিত্যাগ সঙ্গে সঙ্গে আমার ধৈর্য গেল। তারপরে তোদের কাছে যখন প্রাণের কথা খুলে বলছিলাম তখন আমার লজ্জা গেল, সখী রে আজ আমার আর মানও নেই জাগতিক জগতে। ও মায়েরা, বাবার সঙ্গে রাত্রিতে মায়ের ঝগড়া হয়, দেখুন জাগতিক জগতের মানটা কেমন, ভুলিয়ে ফেলবেন না, শুধু বোঝাবার সাথে আমাকে বলতেই হচ্ছে জাগতিক জগতের মানটা কেমন। রাত্রিতে বাবার সঙ্গে মায়ের ঝগড়া হয়ে গেল, ও মা দেখবেন আমি ঠিক বলছি কিনা, রাত্রিতে মায়ের সঙ্গে বাবার তুমুল ঝগড়া হয়ে গেল। এই ঝগড়া চলাকালীন বা ঝগড়ার পরে বাবাও মনে মনে স্থির করলো, কাল সকালে উঠে তোমার মুখ দেখবো না, আর মাও মনে মনে স্থির করলো সকালে উঠে অমুখ হব না। এতক্ষণ পর্যন্ত সব ঠিক আছে, এই সকালবেলায়, সকালবেলাতে বাবার প্রত্যেক দিনের অভ্যাস উঠেই চা খাওয়া, কিন্তু আজকে আর সেটা হবে না। কেন? ওই যে মায়ের সঙ্গে মান করেছি, আজকে সকালবেলা বসে আছে চায়ের টেবিলে বসে আছে কিন্তু চা আসছে না। কেন? মা যদি চা করে দেয় মায়ের মানের গৌরব নষ্ট হবে। বাবা বসে থাকতে থাকতে তাই করে বাপু কি যে ঝগড়া করে ফেললাম রাত্রিবেলা, মাথাটা গরম হয়ে গেল, কি যে করি, পেপারটা নিয়ে বসে আছে, না যাই গিয়ে বাথরুমে স্নানটা করে ফেলি, অফিসে যেতে হবে, চা তো জুটলই না। বাবা চলে গেল বাথরুমে, এই দেখুন প্রথমেই ধৈর্য হারা হবে কিন্তু মা, এই মানে ধৈর্যটা প্রথমেই হারিয়ে ফেলবেন মা। কেন? সকালটা যেই অতিবাহিত হয়ে যাবে মা মনে মনে চিন্তা করবে, তাই তো কি যে একটু ঝগড়া করলাম, মানুষটা সকালবেলা একটু চা না হলে থাকতে পারে না, আজকে একটু কি রাত্রিবেলা মাথা গরম করে ঝগড়া করে মানুষটাকে একটু চাই করে দিলাম, সকালটা যা হয়েছে হয়েছে বাবা, রান্না চাপিয়ে দিই, একটু রান্না করি, খাবার খেয়ে তারপরে বা কর্তা অফিসে যাবে, মা রান্না চড়িয়ে দিয়েছে। এখন কিন্তু ধৈর্য নেই মানের, মায়ের মানের ধৈর্যচ্যুত হয়েছে। বাবা তো জানে না যে মা আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে, এটা তো বাবা জানে না। পেপারটা নিয়ে স্নান টান করে এসে আবার পেপার পড়তে পড়তে একবার করে পেপার পড়ছে, একবার করে শেষকাল আবার না খেয়ে অফিসে যেতে হবে নাকি রে বাবা, কি যে করি, কিছু বলতেও পারছে না গো, এমনি ভাবতাম এটা বললে বাবার মনে গৌরব নষ্ট হবে, আর মা মনে মনে ভাবছে তাই তো খাবারটা তো বেশ সাজিয়েছি থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু কি যে করি, যাব যাই গিয়ে দিয়ে আসি, কি আর করবো। মা এবার ওই খাবারের থালাটাকে নিয়ে টেবিলে নামিয়ে দিয়ে বলছে না গো ভাত দিলাম খাও, এটা কিন্তু বলছে না। কেন? এটা বললে মায়ের মনের গৌরব নষ্ট হবে, তাই খাবারটাকে টেবিলে নামিয়ে দিয়ে আবার ফিরে গেল রান্নাঘরে। রান্নাঘরে ফিরে গিয়ে ইচ্ছাকৃত হাতার খুন্তি দুটোকে ফেলে দিই, তখন থেকে ভাত দিয়েছে যেন দেখতে পাচ্ছ না, বলা হয়ে গেল, সরাসরি বললো না গো ভাত দিয়েছে খাও, ইচ্ছাকৃত হাতা খুন্তি ফেলে দিয়ে ঝলাট করে আওয়াজ করে দিয়ে একটু রেগে গেছে সেটা প্রকাশ করলো, যেন রেগে গেছে, তখন থেকে ভাত দিয়েছে যেন দেখতে পায়, যেন চোখের মাথা খেয়েছে, বলা হয়ে গেল। বাবা দেখছে মান করতে গিয়ে সকালে চা হারিয়েছি, আবার কি দুপুরের খাবারটাও যাবে, দাও গোগিন্নি ভাত দাও, আর দুটো ভাত দাও দেখি। এই তো প্রথমে ধৈর্য গেছে যখন মা রান্না চড়িয়েছে, তারপর যখনই না আড়াআড়িভাবে ওই যে ভাত দিয়েছে যেন দেখতে পাচ্ছে না, এখানে লজ্জা নেই, তারপর বাবা যখন বলছে দাও গোগিন্নি আর দুটো ভাত দাও, তখন আর মান নেই। রাধারানী বলছে ললিতা যখন গোবিন্দ গেল সঙ্গে সঙ্গে ধৈর্য গেল, আমার গোবিন্দের সঙ্গে প্রেমের গোপন তত্ত্ব যখন তোদের কাছে প্রকাশ করলাম তখন আমার লজ্জা গেল, এখন কাঁদতে কাঁদতে আমার মানও গেল। সখী বুঝে গেলাম আমার প্রাণে বুঝে যাবে, আমার প্রাণে বুঝে
ফিরে যখন সবাই গেল আমি বুঝলাম আমার প্রাণ বুঝি যাবে যখন আমি ধৈর্য ছেড়ে গেল ধৈর্যকে বললাম ওগো ধৈর্য ধৈর্যকে আমি বললাম ওগো ধৈর্য আজ তুমি আমায় ছেড়ে যাচ্ছ কেন তুমি আমায় ছেড়ে যাও কেন ধৈর্য কোনো উত্তর না দিয়ে চলে গেল উত্তরে আমি লজ্জাকে বললাম ওগো লজ্জা তুমি আমায় ছেড়ে যাও কেন তুমি আমায় ছেড়ে যাও কেন লজ্জা আমায় বলল রাধে গো রাধে গো লজ্জা আমায় কি বলল জানো যেখানে আমার গোবিন্দের প্রয়োজন ফুরাইয়ে যাও আমার গোবিন্দের প্রয়োজন ফুরাইয়ে যাও সেখানে আবার আমার প্রয়োজন কি সেখানে আবার আমার প্রয়োজন কি অবশেষে একদিন দেখলাম মানুষ আমায় ছেড়ে যাচ্ছে দেখলাম মানুষ আমায় ছেড়ে যাচ্ছে মানকে বললাম ভগবান ভগবান তুমি বলো তুমি আমায় ছেড়ে যাও কেন তুমি বলো বলো তুমি আমায় ছেড়ে যাও কেন ভগবানের উপরেও তোমায় স্থান দিলাম ভগবানের উপরেও তোমায় স্থান দিয়েছিলাম আমার প্রাণ বধুর থেকেও তোমায় বেশি ভালোবাসতে গিয়ে আমি বৃন্দাবনে কৃষ্ণ হারা হলাম বৃন্দাবনে কৃষ্ণ হারা তাহলে তুমি আমায় ছাড়ছ কেন তুমি আমায় আমায় উত্তর দিল রাধে গো যেখানে আমার গোবিন্দের কোনো প্রয়োজন নাই যেখানে আমার গোবিন্দের কোনো প্রয়োজন নাই প্রেমময়ী গো প্রেমময়ী গো যে স্থানে আমার গোবিন্দ থাকতে না রে যে স্থানে আমার গোবিন্দ থাকতে না রে সেখানে কি মন থাকতে পারে সেখানে কি মন তখন বুঝলাম ধৈর্য গেছে লজ্জা গেছে মান গেছে মান গেছে বুঝলাম আমি আর তো প্রাণে বাঁচব না আমি আর তো প্রাণে বাঁচব না একে একে যখন সবাই গেল আমি আর তো প্রাণে বাঁচব না জীবন রহত সন্দেহ গোবিন্দ দাস ভনে শুনো সতী ভামিনী কান কই ছন লেহা দেখো ও রাধে পদকবি গোবিন্দ দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে রাধানীকে উদ্দেশ্য করে বলছেন আয় এ জগতে যারা কৃষ্ণ ভালোবাসে এ জগতে যারা কৃষ্ণের সঙ্গে প্রেম করে তারা সবাই জানে সুখে তাদের খাবার থাকা হয় না
আমার কৃষ্ণ প্রেমে এই তরিতে কৃষ্ণ প্রেমে তাদের থাকে না গো তাদের আত্মস্মৃতি আমার গোবিন্দ প্রেমে এই তরিতে নানা তাদের থাকে না গো থাকে না গো আত্মস্মৃতি সে কখনো জগতে যারা কৃষ্ণ ভালোবাসে যারা কৃষ্ণ ভজন করে তাদের সুখে থাকা হয় না কাঁদতে কাঁদতেই তাদের তুমি সাধন রাধে কতকবি রাধানীকে উদ্দেশ্য করে কথা বলছে রাধানী বলছে রাধে একটু কৃপা করে সেই প্রথম থেকে বর্ণনা কর দেখি কেমন করে তোর এই মনের উৎপত্তি হল রাধানী বলছে সজনী সঙ্গীত তাহলে রাধারানী বর্ণনা করছে বলছে সখীরে সেদিন গোষ্ঠ থেকে প্রত্যাবর্তনের সময় কৃষ্ণচন্দ্র যখন গোচারণ ভূমি থেকে ফিরে আসছিল শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সঙ্গে নিয়ে ঠিক সেই সময়কার কথা রাধারানী বিদায় দিয়ে দিয়েছে যাওয়ার সময় সেই যে কৃষ্ণ বদন দর্শন করেছে সারাদিন তো কৃষ্ণ বদন দর্শন হয় না রাধারানী এবার ফিরে আসার কালে মাধব যখন গোষ্ঠ থেকে ফিরে আসে তখন রাধারানী ঠিক সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে বসে থাকে কেন জানো সন্ধ্যা দেখানোর ছলনায় আমার গোবিন্দের চাঁদ বদন খানা দেখে নেবে বলে রাধারানী বলছে ললিতা আমি প্রত্যেক দিনের ন্যায় সেদিনও বসেছিলাম দেখলাম বধূ আমার সবার পিছনে আসছে কিন্তু সঙ্গে রয়েছে দাদা বলরাম সঙ্গে আছে দাদা বলরাম নয়নে নয়নে হলো মিলন কিন্তু বদনে কিছু বলতে পারলো না মাধব কেন অগ্রজ দাদা বলরাম আছে তাই কে স্পর্শ করে সংকেত জানালেন ওগো রাধে তুমি কৃপা করে কেশর কুঞ্জে আমার জন্ম কুঞ্জ সাজিয়ে রেখো দশ দণ্ড নিশি অতিক্রম করে তোমার সাজানো কুঞ্জে আমি যাবই যাব সংকেত পেয়ে রাধারানী সুন্দরভাবে পুষ্পে পুষ্পে সুপুষ্পে কুঞ্জ রচনা করেছেন চন্দন ঘষেছেন মালা কেটেছেন ধূপ জ্বেলেছেন দীপ জ্বেলেছেন আসছে আসছে করে নিশি প্রভাত হয়ে গেল গোবিন্দ আমার এলো না কেন গোবিন্দ আসতে পারলেন না কেন পারলেন না কেন না গোবিন্দ প্রত্যেক দিন যে পথে যায় আজকে তাড়াহুড়ো করতে গিয়ে আজকে সে পথে না গিয়ে একটু অন্য পথে চলে গেছে হরিবল তাড়াতাড়ি যাবে বলে একটু অন্য পথে চলে গেছে যে পথে প্রত্যেক দিন বসে থাকে প্রত্যেক দিন বসে থাকে রাধারানীর বৃন্দাবনে কৃষ্ণ ভজনের ছিল প্রতিদ্বন্দ্বী চন্দ্রাবতী গোবিন্দের নূপুরের ধ্বনি শুনে আর চন্দ্রাবলী স্থির থাকতে পারলেন না পদ্মাকে বললেন রে পদ্মা দেখে আয় ভালো করে গিয়ে দেখে আয় আজকে আমার কুঞ্জের পাশ দিয়ে কে যাচ্ছে একটু ভালো করে দেখে আয় কে যায় কে যায় নূপুর বাজায় কে বাজায় গো কে যায় কে যায় কে যায়
পদ্মা গিয়ে গোবিন্দের চরণ দুটি আঁকড়ে ধরেছে। কে কে তুমি? আমি পদ্মা। পদ্মা তুমি আমায় ধরলে কেন? ছেড়ে দাও। তৎক্ষণাৎ চন্দ্রাবলী এসে গোবিন্দ চরণ দুটি আঁকড়ে ধরেছে। মাধব তুমি প্রতিদিন যাও আধারের কুঞ্জে, রাধারানী তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রাখে। মাধব আমিও তো আশা করে তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রাখি। শুনেছি তুমি কিনা ভক্তাধীন গোবিন্দ, শুনেছি তুমি কিনা ভক্ত বাঞ্ছা কল্পতরু, শুনেছি তুমি কিনা জগৎপতি, শুনেছি তুমি কিনা জগত বন্ধু। যদি তুমি জগৎপতি হও, যদি তুমি জগত বন্ধু হও, যদি তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু হও, মাধব একজন ভক্ত তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রাখে, তুমি নীতি প্রতিদিন যাও তার কুঞ্জে কেন? আমি কি তোমার ভক্ত নই? আমি কি তোমার আশা করতে পারি না? মাধব যদি তুমি জগৎপতি তাহলে সমস্ত জগতের পতি, তাহলে যে সমস্ত জগতের তুমি পতি, ও মাধব আমি কি সেই জগতের মধ্যে পড়ি না? মাধব বই আমি কি, আমি কি তোমার আমি কি তোমার জগৎ, তোমার জগৎ তবে আমি তোমার
জগৎ ছাড়া তুমি যদি মাধবে তুমি যদি তুমি যদি জগ বন্ধু তবে আমি সেই জগ তুমি যদি জগতে বন্ধু মাধবে তুমি যদি দিনে দিন বন্ধু যদি দিনে দিন তোমার জন্য রাধারানীও কুঞ্জ সাজিয়ে রাখে, তোমার জন্য আমিও কুঞ্জ সাজিয়ে রাখি। তাহলে রাধারানীর কুঞ্জে তুমি প্রতিনিয়ত যাও, আজকে তুমি আমার কুঞ্জে যাবে না। বলছো চন্দ্রাবলী চরণ তো আপনি কৃষ্ণচন্দ্র বলবে চন্দ্রাবলী আজকে তুমি আমায় ছেড়ে দাও, একদিন আমি তোমায় কথা দিলাম তোমার মনের বাসনা পূরণ করে যাবো, তোমার কুঞ্জে মিশে যাবো। বেশ বেশ, এবার গোবিন্দ যে মেয়ে কথা বলেছে চন্দ্রাবলী একটু মুচকি হেসে বলছে মাধব তুমি তো বললে ভালো। আচ্ছা বলো দেখি, বহু জন্মের স্বীকৃতি সৌভাগ্যে বৈষ্ণবের কৃপায় একবার যদি তোমার রাঙা চরণ দুটি কেউ ধরতে পারে ও মাধব, বলো সে কি তোমার আয়াই আরে ছেড়ে মাধবের ধরে তোমায়
আর সে কি তোমায় আর ছেড়ে মনোবাসনা পূর্ণ করতে গিয়ে ভগবানের আর রাধারানীর কুঞ্জে যাওয়া হলো না, চলে গেল চন্দ্রাবলীর কুঞ্জে। রাধারানী গোবিন্দের জন্য কুঞ্জ রচনা করলো বটে, কিন্তু গোবিন্দ সারা বেশি ধরে এলো না। সকালবেলা বিপরীত সেবা চিহ্ন অঙ্গে ধারণ করে গোবিন্দ আমার সকালবেলা এলো রাধারানীর কুঞ্জে। আর রাধারানীর কুঞ্জে যেই না বিপরীত সেবা চিহ্ন ধারণ করে রাধারানীর কুঞ্জে এসেছে, শ্রীমতী রাধারানী গোবিন্দ অঙ্গে বিপরীত সেবা চিহ্ন লক্ষ্য করে চক উঠলেন সর্বনাশ। মাধব, ও মাধব, তুমি কোন নিঠুরের কুঞ্জে গেছিলে? কে তোমায় এইভাবে সেবা করেছে? আর স্থির থাকতে পারলেন না, কিছু না পেলে, কিছু না বলতে পেরে ললিতাকে বললো, ললিতা এই মুহূর্তে বানকে বাহির হয়ে যেতে, আমি ওর মুখ দর্শন করতে চাই। বিতাড়িত করে দিয়ে এখন ললিতা সকাশেই বসে বসে রাধারানী কাঁদছে আর কেঁদে বলছে, সখী রে, এ জগতে, এ জগতে আমি চিৎকার করে জীবকে যেন বলতে চাই, বুঝি আমার গোবিন্দকে ভালোবেসো তাতে ক্ষতি নাই, আমার গোবিন্দের সঙ্গে তোমরাও প্রেম করো তাতে ক্ষতি নাই, আমার গোবিন্দের সঙ্গে মান করো তাতেও ক্ষতি নাই, কিন্তু মান করে কেউ যেন কৃষ্ণ পরিত্যাগ করো না, এমন খেলা খেলো না যে খেলা খেলতে গিয়ে আমার গোবিন্দকে হারাতে হয়, গোবিন্দ যেন সে খেলা কেউ খেলো শিক্ষা দিচ্ছে রাধারানী, বড় অন্তর জগতের কথা, যে খেলায় কৃষ্ণ হারাতে যেন সে যখন কাঁদছে তখন ললিতা বলছে, রাম তুই হলি সামর্থ্যের অতিভুক্ত নায়িকা, তোর নয়নে জল মানায় না। বলে কেন? তিন প্রকার নায়িকা অমা, মানে তিন প্রকার নায়িকা, সাধারণের অতিভুক্ত নায়িকা, সামঞ্জস্যের অতিভুক্ত নায়িকা আর সামর্থ্যের অতিভুক্ত নায়িকা। সাধারণের অতিভুক্ত নায়িকা তাকে বলে যে নায়িকা নিজ নায়কের কথা চিন্তা করে না,
নিজ নায়কের সুখের কথা চিন্তা না করে কেবলমাত্র নিজের সুখেই সুখী হতে চায়, এই ধরনের নায়িকাকে বলে সাধারণ অতিভুক্ত নায়িকা। সামঞ্জস্য অতিভুক্ত নায়িকা কাকে বলে? যে নায়িকা নিজ সুখ এবং নিজ নায়কের সুখ সমানভাবে চিন্তা করে, আমারও সুখ হোক আমার বধুরও সুখ হোক, এই ধরনের নায়িকাকে বলে সামঞ্জস্য অতিভুক্ত নায়িকা। আর সামর্থ্য অতিভুক্ত নায়িকা কাকে বলে? আত্মসুখ বিসর্জন দিয়ে, আত্মসুখ বিসর্জন দিয়ে যে নায়িকা কেবলমাত্র নায়কের সুখের কথা চিন্তা করে তাদের বলে সামর্থ্যের অতিভুক্ত। উদাহরণ দেওয়া যেতে পারে কেবলমাত্র বৃন্দাবনে রাধা, নিজের সুখের কথা চিন্তা করে না, নিজ নায়কের সুখেই রাধারানী সুখ। ললিতা বলছে, নাই তুই তো সামর্থ্যের অতিভুক্ত নায়িকা, কৃষ্ণ সুখই তো তোর কাছে সুখ। রাধিক, তোর বধু গেছিল চন্দ্রাবলীর কুঞ্জে, সে তো সুখ পাবার জন্য, তা চন্দ্রাবলীর কুঞ্জে যদি তোর বধু সুখ পায় তোর আপত্তি থাকবে কেন, তোর দুঃখ থাকবে কেন? হ্যাঁ, চন্দ্রাবলী কুঞ্জে রাধে কুঞ্জে যদি গিয়েছিল ললিতা। এবার রাধানে বলছি, ললিতা রে ভুল ভুল ধারণা তো বলে কেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য আমি যে মান করেছি এ ধারণা তোর ভুল, আমার বধু গেছিল চন্দ্রাবলীর কুঞ্জে এর জন্য আমি মান করিনি। ওমা, চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য তুই মান করিস নি বলে না? এবার একটু থমকে গেছে ললিতা। তা সখী, মান করেছিলি কেন?
শুনবিস না কেন আমি মান করেছিলাম? ওরে সখী চন্দ্রা বলির পুঞ্জে যেতে আমি মানে নাহি করি ললিতারে আমি মানে নাহি করি শুধু শ্রীঅঙ্গে কঙ্কনির দাম ডুবে সখীরে বল বলে কি সইতে পারি বলে বলে কি সইতে পারি যে অঙ্গে চন্দনে দিতে সখীরে আমি ভয়ে মরি বল বলে কি আমি সইতে পারি এই অঙ্গে চন্দন যে অঙ্গে চন্দন তুলসী দিতে আমার হস্ত কম্পিত হয় সেই অঙ্গে যখন বিপরীত সেবা চিহ্ন লক্ষ্য করলাম দেখলাম সারা অঙ্গটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। মনে মনে ভাবলাম যে ললিতা আমার বধু এইরকম ভক্তের পুঞ্জে যায় কেন যারা কৃষ্ণ সেবা জানে না? আরে জগতে যারা কৃষ্ণ সেবা জানে না তবুও কৃষ্ণের সেবা করতে চায় তারা কৃপা করে আমার কাছে কৃষ্ণ সেবাটা শিখে নেয় কেন? যদি আমার মতো করে আমার কাছে কৃষ্ণ সেবাটা শিখে নিতে পারে তাহলে আমার ভগবানকে এত কষ্ট পেতে হয়? তাহলে তোমার বধুকে এত কষ্ট পেতে হয় না, এত যন্ত্রণা পেতে হয়? আবার ললিতা আবার একটু খোঁচা দিয়ে বলছে, আচ্ছা ওরাধে তুমি তো বললে ভালো, তুমি তো বললে ভালো চন্দ্রাবলীর পুঞ্জে তোমার এক বধু গেছিল বলে তুমি মান করোনি, কঙ্কনের দাঁত দেখে তুমি মান করেছ। কিন্তু রাধে ও রাধে ওই কঙ্কনের দাগে কঙ্কনের দাগ
ডাকে যদি রাধে তোরে কৃষ্ণ সুখ পাইব কম্পানের সুখের ছিল তোমার কাছে যন্ত্রণা হওয়া উচিত নয়, তোমার মধুর সুখ তোমার সুখ, আর তোমার মধু তো নীলকান্ত মণি, মণিতে কি দাগ লাগে? আর রাধারানী এ জগতে রাই ধনী আছে বলে, কারণ মণির মূল্য তো ধনী জানে, মণির মূল্য তো গরিবে বুঝবে না দরিদ্রে বুঝবে না, হ্যাঁ কি গো একটু ভালো করে ভেবে দেখো, মণি যে কতটা মূল্যবান, মণি তো দরিদ্র মানুষ চেনেই না, রাস্তায় যদি একটা মণি পড়ে থাকে সে বুঝতেই পারবে না, পা দিয়ে চলে যাবে, তা মণির মূল্য তো ধনী জানে, আর এই ব্রজে রাই ধনী আছে বলে বিধি কৃপা করে পরক্ষিতে পাঠিয়ে হরি ভগবান হয় ভক্তের দ্বারের দ্বারে, হরি বল
আস্তে মায়েরা ভক্ত মান রাখতে হরি ভগবান হয় ভক্তের দ্বারের দ্বারে চন্দ্রমণির কুঞ্জে গেছিল এটা তো ছোট্ট কাজ হ্যাঁ এটা তো ছোট্ট কাজ একদিন বলি রাজা বড় ধার্মিক রাজা সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করছে সেটা ভগবান এক পাশ থেকে দেখছে হরি বল মায়ের একটু মন দিয়ে শুনবেন জায়গাটা সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করছে সেটা ভগবান দূর থেকে দেখছে ভগবান একদিন নিজে নারদকে সঙ্গে নিয়ে এই বলি রাজাকে পরীক্ষা করতে মায়েরা যাও কমিটি দাদারা কৃপা করে প্রসাদের ব্যবস্থা করেছে আপনারা ধীরে ধীরে যারা অভুক্ত আছেন কেউ অভুক্ত থাকবেন না ধীরে ধীরে প্রসাদ পাবেন আসুন কেউ অভুক্ত থাকবেন না ধীরে সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।